হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজকে দেখেন আপনাদের ভাইয়াকে কি দিয়ে ভাত দিছি। আমি ওই যে পট ইয়া ওই যে কাগজটা সরাও, আয়েশা খাচ্ছে না, এই যে দেখেন ডিম ভাজি আর হচ্ছে শুটকির ভর্তা কি দিয়ে খাচ্ছো বলো? ডিম ভাজি, শুটকি ভর্তা আর হচ্ছে মূলা শাক, কি শাক ভাজি, মূলা শাক ভাজি। এই যে সকাল সকাল খাবার, আপনাদের ভাইয়ার খাবার কেমন লাগতেছে? সকাল সকাল গরম ভাত আর ডিম ভাজি ভালো। ছোটবেলা খাইছিলা? ডিম ভাজি আলু ভাত এটাই ভালো, বেশি বেশি আলু ভাত। হ্যাঁ ঠিকই বলছো, আর একটুখানি ঘি। আজকে ঘুম থেকে উঠে আজকে এই খাবারই করছি। খাও, আজকে ঘুম থেকে উঠে এত খিদা লাগছে, উঠছি একটু দেরিতে। আমি না, আমি আবদুল্লাহকে মাদ্রাসা পাঠানোর পরে তারপর আবার বাসায় এসে একটু কাজ করলাম। কাজ করে ভাবলাম যে ঘর এখনো গুছাই নাই, রান্না করি। কারণ তুমি ঘুম থেকে দেরিতে উঠবা এটা আমি জানতাম, এই জন্য দেরিতে উঠছো, এই জন্য শাস্তি হিসাবে ভাত। ছোটবেলায় আমরা খাইতাম, মাঝে মাঝে খাইতাম খুদের ভাত দিয়ে, চেপা শুটকির ভর্তা, মরিচের ভর্তা, এগুলা দিয়ে খাইতাম। তোমরা তো ভর্তা কি জিনিস চিনোই না। আমাদের যারা ময়মনসিংহের লোক তারা ভর্তা বেশি খায়, আর আমি তো মিক্সড। তোমরা জীবনে শুটকি ভর্তা খাইছি না ছোটবেলায়? হ্যাঁ, না না চেপা খাও নাই, চেপা তো আমার সাথে থেকে থেকে তুমি শিখছো। আয়েশা, আজকে আপনাদের ভাইয়া ছুটির দিন। হ্যাঁ, না না চেপা না, এটা হচ্ছে ওই যে ফেসা মাছের, ফেসা মাছের শুটকি। মানুষ শীতকালে একটু শীতের কাপড় পরে, আর তুমি কি পরছো বলো তো? ঢাকা শহরে শীত নেই, এই জন্য শীতের কাপড় কি নর্মাল শার্ট লুঙ্গি তুমি গেঞ্জিটাও তো পরতে পারো, তাও তো করো না। ভাত গরম গরম ভাত সকালবেলা, একটুখানি ভর্তা আর হচ্ছে তোমার ঘি, ডিম ভাজি। কেমন লাগে আপনাদের, আপনারা খান কি না জানাবেন কমেন্টে, আর কেমন লাগে কার কার অবশ্যই জানাবেন। তো এই তো আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, এত দ্রুত খাচ্ছো কেন? হয়ে যাবা নাকি যেদিকে দুচোক যায়। ছুটির দিন, ছুটির দিন ওর ওর হচ্ছে মতলব থাকে যেদিকে দুচোক যায় চলে যাবে আমাদের রেখে, কিন্তু অবশেষে পারে না।